নিয়মিত নাটক চর্চার পাশাপাশি এলাকায় নাটকের পরিবেশ তৈরিতে নিরলস প্রচেষ্টা গানাপোতা সপ্তকের। অনুষ্ঠিত হলো তাদের ২৪তম নাট্যমেলা। সম্প্রতি শেষ হলো গানাপোতা সপ্তকের ২৪তম বর্ষ নাট্যমেলা। গত ২৩, ২৪ ও ২৫ ডিসেম্বর গানাপোতা সপ্তকের আয়োজনে তিন দিন ব্যাপী এই নাট্যমেলার আয়োজন করা হয়। এবারে তাদের মূল ভাবনা ছিল সবুজের অভিযান। তিন দিনের এই নাটক উৎসবের উদ্বোধন করেন মঞ্চ ও চলচ্চিত্র অভিনেতা উজান চট্টোপাধ্যায়। বর্ণপরিচয় অডিটোরিয়ামে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব ও পরিচালক আশিস দাস, অভিজিৎ চট্টোপাধ্যায়, কৌশিক চট্টোপাধ্যায় ও রাত্রি চট্টোপাধ্যায়। অনুষ্ঠানে গাড়াপোতা এলাকার নাট্যকর্মী অভিনেত্রী মৌসুমী দালালকেও বিশেষ সম্মানে সম্মানিত করা হয়। তিন দিনে মোট ৮টি নাটক মঞ্চস্থ হয়, যার মধ্যে ২টি নাটক গাড়াপোতা সপ্তকের নিজস্ব প্রযোজনা, বাকি ৬টি নাটক আমন্ত্রণমূলক। বেলঘুরিয়া অভিমুখের কোজাগরি নাটক, শান্তিপুর সাংস্কৃতিকের রক্ত উপাখ্যান দর্শকদের নজর কাড়ে। সপ্তকের পক্ষে প্রণয় বিশ্বাস ও রুমা চ্যাটার্জি জানান, নতুন প্রজন্মের ছেলেমেয়েদের আরও বেশি করে নাটকের প্রতি ভালোবাসা তৈরির জন্য সংগঠনের পক্ষ থেকে আন্তঃবিদ্যালয় নাট্য প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। ৫টি বিদ্যালয় এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে, যথাক্রমে বনগ্রাম উচ্চ বিদ্যালয়, কালুপুর পাঁচপোতা উচ্চ বিদ্যালয় ও চাঁদপাড়া বাণী বিদ্যাপীঠ প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করে। মফস্বল শহরে নিয়মিতভাবে নাট্য দল পরিচালনা করার পাশাপাশি নাট্য উৎসবের আয়োজনে গাড়াপোতা সপ্তকের সদস্যদের ভূমিকার প্রশংসা করেছেন সকলে। এ বিষয়ে দলের সম্পাদক প্রণয় বিশ্বাস বলেন, আমাদের নাট্য উৎসবের প্রধান ট্যাগলাইন হচ্ছে সবুজের অভিযান। সেই সবুজের অভিযান করতে গিয়ে আমরা এবছরের তরুণ তুর্কি মঞ্চ চলচ্চিত্র অভিনেতা উজান চট্টোপাধ্যায়কে দিয়ে আমরা নাট্য উৎসব উদ্বোধন করিয়েছি। আর এবছরের নাট্য উৎসবে আমরা মোট ৮টি নাটক মঞ্চস্থ করেছি, ৬টা নাটক বাইরের আমন্ত্রিত অতিথিদের আর ২টি নাটক আমাদের নিজেদের প্রোডাকশন। ২০১৩ সাল থেকে আমরা শুরু করেছি বিদ্যালয়ের সমস্ত ছেলেমেয়েদেরকে দিয়ে নাটক করা। সেই কারণে আমরা আন্তঃবিদ্যালয় নাট্য প্রতিযোগিতা দীর্ঘ ২ বছর বাদে আমরা আবার শুরু করতে পেরেছি, কোভিডের কারণে বন্ধ ছিল। আন্তঃবিদ্যালয় নাট্য প্রতিযোগিতা করতে গিয়ে টোটাল ৫টা স্কুল অংশগ্রহণ করেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নো ম্যানস ল্যান্ড, গাড়াপোতা। নারীর সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।